ভারতের দেওয়া উপহার করোনা ভাইরাসের কুড়ি লক্ষ ডোজ ভ্যাকসিন বৃহস্পতিবার বেলা এগারোটা কুড়ি মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে প্রথম চালান এর আগে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইট ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইটটি বাংলাদেশের হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তহিদুল ইসলাম এই তথ্য জানান ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পন্থায় বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হয় কুড়ি লক্ষ ডোজ ভ্যাকসিন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামীর কাছ থেকে গ্রহণ করেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রক জাহিদ মালিক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী জানিয়েছেন ভারত উপহার হিসেবে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত কুড়ি লক্ষ করোনা টিকা হয়েছে বাংলাদেশকে দেওয়া বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পন্তায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে উপহারের এই টিকা তিনি তুলে দেন তবে আগামী অথবা আঠাশে জানুয়ারি ঢাকার একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণমূলক টিকাদান শুরু হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেই অনুষ্ঠানে যোগ দেবেন ঢাকা থেকে হাবিবুর